ভোটের প্রাক্কালে শতবর্ষ পূর্ণ মূর্তি ছড়া চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। বাগানের শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া মজুরি না পাওয়ায় প্রকাশ্যে দিনের আলোতে বাগানের জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারকে বেধড়ক মারধর করে বাগান থেকে তাড়িয়ে দেয়। ঘটনার দুদিন অতিক্রান্ত হলেও পুলিশ কোনো ধরনের ভূমিকা নেয়নি বলে বাগান কর্তৃপক্ষের অভিযোগ। এই ঘটনায় কৈলা শহরের মূর্তি ছড়া চা বাগান এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আয়তনের দিক থেকে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় কৈলা শহরের মূর্তি ছড়া চা বাগানের শ্রমিকরা গত 13 জানুয়ারি সকালে কাজে যাবার সময় শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেবার দাবি করতে থাকেন বাগানের শ্রমিকরা। তখন ম্যানেজার রাজকুমার গুপ্তা সহ অন্যান্য কর্মচারীরা তাদের বোঝানোর চেষ্টা করেন, আর অল্প কিছুদিন অপেক্ষা করলে মালিক বকেয়া টাকা ধীরে ধীরে দিয়ে দেবেন। ম্যানেজারের কোনো কথাই শুনতে রাজি ছিল না বাগান শ্রমিকরা। একটা সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শ্রমিকরা ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে মারধর করতে শুরু করে, তাদের মেরে কাপড় ছিঁড়ে ফেলা হয়, ম্যানেজারের গলায় জুতোর মালাও পরিয়ে দেওয়া হয়, তার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একসময় পরিস্থিতি বেগতিক দেখে প্রায় অর্ধনগ্ন অবস্থায় একটি ইরিকশা ধরে শহরের দিকে যাবার চেষ্টা করলে ইরিকশা চালককে হুমকি দেয়। লজ্জায় অপমানে মূর্তি ছড়া চা বাগান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা অর্ধনগ্ন অবস্থায় শহরে আসেন। পরে এই ঘটনা সম্পর্কে মালিক পক্ষের নির্দেশেই ভিডিও ফুটেজ ও নানান তথ্য সহ কৈলা শহর থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, দুদিন অতিক্রান্ত হবার পরও পুলিশ আজ অব্দি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে রোববার কৈলা শহরের এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে মূর্তি ছড়া চা বাগানের জেনারেল ম্যানেজার রাজকুমার গুপ্তা এবং বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোমনাথ চক্রবর্তী এই অভিযোগ করেন। আগের 13 তারিখে না দিবেন তাহলে আপনি বাগান ছেড়ে দেন। তাহলে আমরা কি করলাম, যখন এবার মানলো না, 1 ঘন্টা 2 ঘন্টা পৌঁছানো পরেও মানলো না, তারপরে আমরা ধীরে ধীরে বাগান থেকে আমরা ঠিক আছে আমরা যাচ্ছি, যখন যাওয়ার সময় এরা আমার থেকে সারে অ্যাসল্ট করেছে। উদাহরণ আমার যে কোট, হ্যাঁ, জামা প্যান্ট সব ফেলে একদম লেংটা করে দিয়েছে আমাদের। যারা আক্রমণ, হ্যাঁ, তাদের কাউকে চিনতে পেরেছেন না? না, ওটা তো আমরা ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন ওটা। হ্যাঁ, আপনার ভিডিও স্টিল ফটোগ্রাফ আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, থানাতে এফআইআর করেছেন? আমরা থানাতে এফআইআর করেছি। হ্যাঁ, থানাকে বলেছি, আমরা এখন থানা কোনো অ্যাকশন নেয়নি, আমরা খুব দুঃখিত আছি। হ্যাঁ, কি এখন পর্যন্ত যে থানার ডিপার্টমেন্ট থেকে কোনো ইনভেস্টিগেশন হয়নি, কোনো অ্যারেস্ট হয়নি। হ্যাঁ, আর তাদের অভিযোগ, আক্রমণকারীরা বারবার বলেছিল ভালো করে বুঝে নিয়ে পঞ্চায়েতের সাথে লাগালেগি করলে কি অবস্থা হয়, ভালো করে বুঝে নিয়ে। পঞ্চায়েতের লোক ছিল এখানটায় এসএম শ্রীকুমার এন বলে, তো ও বলছিল যে পঞ্চায়েতের সঙ্গে লাগার মিনিং দেখে নিলি, এরকম কিছু বলছিল আর কি। মানে আপনারা পঞ্চায়েত, মানে আপনারা পঞ্চায়েতের সঙ্গে কি লাগালাগি করেছিলেন? না না না, তো এই কথাটা মানে কি? এটা মানি যাই না, তো খালি বললো যে পঞ্চায়েতের সঙ্গে লাগার মিনিং এরকম হতে পারে, পঞ্চায়েত কি জিনিস। আমরা তো কেন গার্ডেন থেকে হাত কেন লাগবে, আমাকে হাত কেন লাগবে? হ্যাঁ, এটা যে ইনস্টিগেট করেছে লেবারকে, হ্যাঁ, যে ইনস্টিগেট করেছে লেবারকে, যে এসব যে এই ঘটনায় মূর্তি ছড়া চা বাগান কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 1917 সালে কৈলা শহরের মূর্তি ছড়া গ্রামে মূর্তি ছড়া চা বাগানটি তৈরি করেছিল। 100 বছরেরও বেশি পুরনো এই মূর্তি ছড়া চা বাগানটি আয়তনের দিক থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় চা বাগান। বিগত কয়েক বছর ধরে মূর্তি ছড়া চা বাগানটি বেশ কিছু সমস্যায় জর্জরিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।